আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে এনসিটিভি থেকে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে এবছর তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন তাই আমরা হচ্ছে এই নমুনা প্রশ্নপত্র সমাধানটা করে দিচ্ছি যাই তোমরা বুঝতে পারো এ ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে কীভাবে অ্যান্সার করতে হবে আজকে আমরা দেখব চার নম্বর পর্ব বিগত তিনটা পর্বে আমরা বেশ কিছু প্রশ্নের সমাধান দেখেছি যেমন প্রথম পর্বে এখানে যে নৈবিত্তিক প্রশ্নগুলো ছিল এবং এক কথায় প্রশ্নের উত্তর এই সমাধানগুলো আমরা করেছি তারপর দ্বিতীয় পর্বে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখেছি আমরা আর গত পর্বে মানে তৃতীয় পর্বে রচনামূলক প্রশ্নের প্রথম তিনটা প্রশ্নের সমাধান দেখেছি ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমরা যারাই তিনটা পর্ব দেখোনি তারা হচ্ছে আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে দেখবে যে অষ্টম শ্রেণির বার্ষিক মূল্যায়ন নামে প্লে লিস্ট তৈরি করা আছে প্রত্যেকটা বিষয়ে নমুনা প্রশ্নপত্রের সমাধান সেখানে তোমরা খুঁজে পাবে সো যার যেটা লাগে খুব সহজে সেখান থেকে দেখে নিতে পারবে আজকে আলোচনা করব তিনটা প্রশ্নের সমাধান নিয়ে চার পাঁচ এবং ছয় নাম্বার ঠিক আছে এই চার থেকে ছয় এই তিনটা প্রশ্নের সমাধান দেখব আজকে আমরা চার নাম্বার পর্বে তো এখানে আর প্রশ্নগুলো পড়ছি না সরাসরি আমরা হচ্ছে প্রশ্ন এবং উত্তরে চলে যাই চার নম্বর প্রশ্নটা আছে শরীয়তের বিধান প্রবর্তন ও মূলনীতি নির্ধারণের ক্ষেত্রে কোরআনের সাথে হাদিসের গুরুত্ব অপরিসীম কেন এবং কিভাবে দেখো হাদিস ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস কুরআন মাজিদের পরই হাদিসের স্থান শরীয়তের বিধান প্রবর্তন ও মূলনীতি নির্ধারণের ক্ষেত্রে হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় উৎস কুরআন মহান আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্য অহি নামাজে কোরআন পাঠ করা হয় হাদিস অপ্রকাশ্য অহি কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে কখনো মন গড়া কোনো কথা বলেননি মহান আল্লাহ তালা যা আদেশ করেছেন কেবল তাই তিনি বলতেন তার পক্ষ থেকে নির্দেশনা পেয়েই তিনি মানুষকে বিভিন্ন বিষয়ে জানাতেন হাদিস কুরআনের নির্ভুল ব্যাখ্যা স্বরূপ হাদিস ছাড়া কোরআন মেনে চলা অসম্ভব কুরআন মাজিদে মহান আল্লাহ শরীয়তের সকল আদেশ নিষেধ বিধিবিধান বর্ণনা করেছেন এতে শরীয়তের আহকাম মূলনীতি ও নির্দেশাবলী খুবই সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হয়েছে আর এই সংক্ষিপ্ত নির্দেশগুলোকে বাস্তবে কার্যকরী করার জন্য মহানবী সাল্লাহ সাল্লাম প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণ করেন তার এই ব্যাখ্যা বিশ্লেষণেই হচ্ছে হাদিস যেমন আল্লাহ তালা কোরআনে আমাদেরকে নামাজ কায়েম করতে বলেছেন কিন্তু কিভাবে আদায় করতে হবে দিনে রাতে কত বাক্ত নামাজ পড়তে হবে প্রতি ওয়াক্তে কত রাকাত পড়তে হবে প্রতি রাকাত কিভাবে পড়তে হবে কিভাবে নামাজ শুরু ও শেষ করতে হবে এর বিস্তারিত বিবরণ পবিত্র কোরআনে কিন্তু নেই অনুরূপভাবে কোরআনে জাকাত প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে অথচ কে জাকাত দিবে কত পরিমাণ সম্পদ হলে জাকাত দিতে হবে তার কোনো নির্দেশনা কোরআনে নেই আল্লাহর নির্দেশ অনুযায়ী মহানবী সাল্লাম এগুলোর নিয়মকানুন হাদিসের মাধ্যমে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন এ কারণেই কোরআনের ন্যায় হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম মোট কথায় একজন মুসলমানের জন্য জন্ম বিবাহ তালাক ইবাদত বন্দেগি পোশাক পরিচ্ছদ আচার ব্যবহার লেনদেন ব্যবসা বাণিজ্য যুদ্ধ সন্ধি ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক আন্তর্জাতিক সমস্ত বিষয়ের বিস্তারিত নির্দেশনা আমরা রাসুলের হাদিসের মাধ্যমে লাভ করতে পারি আল কুরআন সমস্ত জ্ঞানবিজ্ঞানের প্রধান উৎস আর দ্বিতীয় উৎস হল হাদিস হাদিস কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের কথা ও কাজের বর্ণনা তা নয় এটা তার প্রদত্ত শিক্ষা ও জ্ঞানের সমষ্টি তিনি ছিলেন মানব জাতির সর্বশ্রেষ্ঠ শিক্ষক মহান আল্লাহ তাকেই সবচেয়ে বেশি জ্ঞান দান করেছেন সেই জ্ঞান আমরা হাদিস শাস্ত্রী খুঁজে পাই আলোচনা দ্বারা দ্বারাটি স্পষ্টত প্রতীয়মান হয় যে মানব জীবনে মহানবী সাল্লাহ সাল্লামের হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম হাদিসকে অস্বীকার করা কিংবা অবজ্ঞা করার কোনো সুযোগ নেই সুতরাং আমরা মহানবী সাল্লাহ আলাহি সাল্লামের হাদিস অনুযায়ী আমল করব এবং নিজেদের জীবন হাদিসের আলোকে সাজাবো তাই বলা যায় শরীয়তের বিধান প্রবর্তন ও মূলনীতি নির্ধারণের ক্ষেত্রে কোরআনের সাথে হাদিসের গুরুত্ব অপরিসীম পাঁচ নম্বর প্রশ্নে রয়েছে প্রতিদান দিবসকে অস্বীকার করা এবং লোক দেখানো সালাদ আদায় করা কাদের কাজ এই সংশ্লিষ্ট সুরাটির আয়াত অনুবাদ করো সুরাটির অনুবাদ করো এবং এর আলোকে তোমার বাস্তব জীবনে করণীয় কী কী লেখো ঠিক আছে তিনটা প্রশ্ন আছে দুই চার চার করে মোট হচ্ছে দশ নম্বর প্রতিদান দিবসকে অস্বীকার করা এবং লোক দেখানো সালাত আদায় করা কাফির ও মুনাফিকদের কাজ সুরা আল মাউন আল কুরানের একশো সাততম সুরা এর আয়াত সংখ্যা সাতটি এর প্রথম তিন আয়াত মক্কায় বাকি অংশ মদিনায় অবতীর্ণ এ সুরা শেষ শব্দ আল মাউন রয়েছে বিধায় এর নামকরণ করা হয়েছে সুরা আল মাউন অনুবাদ দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি এক আপনি কি দেখেছেন তাকে যে দিনকে অস্বীকার করে দুই সে তো সেই যে ইয়াতিমকে রূঢ়ভাবে দাঁড়িয়ে দেয় তিন এবং সে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ দেয় না চার সুতরাং দুর্ভোগ সেই সালাদ আদায়কারীদের পাঁচ যারা তাদের সালাদ সম্বন্ধে উদাসীন ছয় যারা লোক দেখানোর জন্য উহা করে সাত এবং গৃহস্থলীর প্রয়োজনীয় ছোটোখাটো সাহায্য দানে বিরত থাকে এবার দেখব সুরাল মাউনের শিক্ষা এক প্রতিদান দিবস বা বিচার দিবসকে অস্বীকার করা জঘন্য অপরাধ এটা মুমিনের কাজ হতে পারে না বরং এটা কাফির ও মুনাফিকদের কাজ দুই ইয়াতিম ও অসহায় দুস্থদের তাড়িয়ে না দিয়ে তাদের যথাসম্ভব সাহায্য সহযোগিতা করা তিন ইয়াতিম ও অসহায় দুস্থদের সাহায্য সহযোগিতার জন্য পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও পাড়া প্রতিবেশী সকলকে উৎসাহ উদ্দীপনা প্রদান করা চার সালাতে অলসতা করা যাবে না পাঁচ লোক দেখানোর সালাত আদায় করা যাবে না ছয় সালাতে উদাসীন ব্যক্তিদের জন্য রয়েছে ভয়াবহ পরিণতি সাত নিত্য প্রয়োজনীয় জিনিস ধার দেওয়াতে ক্ষিপণতা করা যাবে না তারপর দেখো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই ছয় নম্বর প্রশ্নে রয়েছে মহানবী ইসাল্লাহ সাল্লাম মদিনা এর আশেপাশের অঞ্চলসমূহের সকল ধর্মের লোকদের নিয়ে একটি যুগান্তকারী সনদ প্রণয়ন করেন উক্ত সনদে যে কোনো পাঁচটি ধারা উল্লেখপূর্বক ধর্মীয় সহাবস্থানের ক্ষেত্রে এই ধারাগুলোর তাৎপর্য ব্যাখ্যা করো পাঁচ পাঁচ করে মোট হচ্ছে দশ নম্বর এখানে তো প্রথমে দেখি আমরা মদিনা সনদ মদিনায় এসে মহানবী ইসাল্লাহ সাল্লাম একটি আদর্শ জাতীয় রাষ্ট্র গঠনে মনোনিবেশ করেন প্রথমে তিনি আরবদের চিরাচরিত গোত্রীয় পার্থক্য তুলে দেন আনসার ও মুহাজিরদের মধ্যে একতা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করেন তিনি অন্যান্য ধর্মের প্রতি সহিষ্ণুতা প্রদর্শন করেন এবং সকলকে ধর্মীয় স্বাধীনতা প্রদান করেন তিনি একটি কল্যাণকর সমৃদ্ধ জাতি গঠন এবং সর্বধর্মীয় শান্তিপূর্ণ সহাবস্থা নিশ্চিত করার জন্য মদিনা ও এর আশেপাশের অঞ্চলসমূহের মুসলমান ইহুদি ও পত্তলিকদের নিয়ে একটি আন্তর্জাতিক সনদ স্বাক্ষর করেন পৃথিবীর ইতিহাসে এটা মদিনা সনদ দ্য চার্টার অফ মেরিয়ানা নামে পরিচিত এই সনদের কয়েকটি উল্লেখযোগ্য ধারা নিম্নরূপ এখন আমরা দেখব মদিনা সনদের ধারাসমূহ অনেকগুলো ধারা আছে এখান থেকে তোমরা যে কোনো পাঁচটা লিখলে কিন্তু হবে এক বিসমিল্লাহ রহমানুর রাহিম এটা মহানবী মুহাম্মদ সাল্লা সাল্লামের পক্ষ থেকে লিখিত অঙ্গীকার নামা দুই মদিনার পত্তলিক ইহুদি এবং মুসলমান সবাই মিলে এক জাতি উম্মাদ তিন মুসলিম ইহুদি ও অন্যান্য সম্প্রদায় নিজ নিজ ধর্ম পালন করবে কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না চার চুক্তিতে স্বাক্ষরকারী কোনো সম্প্রদায় বাইরের শত্রু দ্বারা আক্রান্ত হলে মদিনার সকল সম্প্রদায় সম্মিলিতভাবে সে আক্রমণকে প্রতিহিত করবে পাঁচ দুর্বল ও অসহায়কে রক্ষা ও সাহায্য করতে হবে ছয় এখন হতে মদিনায় রক্তপাত হত্যা ও রাহাজানি নিষিদ্ধ করা হল সাত স্বাক্ষরকারী কোনো সম্প্রদায়ের কোনো ব্যক্তি অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবে বিবেচিত হবে সেজন্য অপরাধী সম্প্রদায়কে দায়ী করা যাবে না আট কেউ কুরাইশদের সাথে কোনো প্রকার গোপন সন্ধি করতে পারবে না কিংবা মদিনাবাসীর বিরুদ্ধে কুরাইশদের সাহায্য করতে পারবে না নয় চুক্তিপত্রের পক্ষগুলোর বিরুদ্ধে কেউ লড়াই করলে পক্ষগুলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তা প্রতিহত করবে এবং পক্ষগুলো নিজেদের মধ্যে পরামর্শ কল্যাণকামিতা বজায় রাখবে দশ চুক্তির পক্ষগুলোর জন্য ইয়াসরিফ একটি সংরক্ষিত ও পবিত্র নগর হিসেবে বিবেচিত হবে এগারো ইয়াশরিফকে কেউ আক্রমণ করলে চুক্তির সকল পক্ষ পারস্পরিক সাহায্যের মাধ্যমে তা প্রতিহত করবে বারো প্রতিবেশীকে নিজের মতে গণ্য করতে হবে তার কোনো ক্ষতি বা তার প্রতি কোনো অপরাধ করা যাবে না তেরো কোনো বিষয়ে যখনই মতানৈক্য হবে তখন তা আল্লাহ ও তার রাসুলের কাছে ন্যস্ত করতে হবে চোদ্দ অঙ্গীকার করতে হবে অঙ্গীকার ভঙ্গ করা যাবে না এ পর্যায়ে আমরা দেখব মদিনা সনদের গুরুত্ব এবং তাৎপর্য মদিনা সনদ মহানবী সাল্লি সাল্লামের রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় বহন করে এই সনদে সকলের ধর্মীয় স্বাধীনতা স্বীকৃতি প্রদান করা হয় এর মাধ্যমে মদিনাবাসী একটি ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হয় এবং ইসলামী প্রজাতন্ত্রের ভিত্তি স্থাপিত হয় মহানবীজ সাল্লা সাল্লাম মদিনা পুনর্গঠনের সুযোগ পান ফলশ্রুতিতে তার ক্ষমতা বৃদ্ধি পায় এবং শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় এই সনদ মদিনার সামাজিক রাজনৈতিক ধর্মীয় ও নাগরিক জীবনে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে এর ফলে শতধাবিভক্ত আরবদের মধ্যে ঐক্য স্থাপিত হয় অনেক আগে থেকেই চলে আসা গৃহযুদ্ধ ও অনৈক্যের পরিবর্তে ইয়াসরিফের শান্তি শৃঙ্খলা ফিরে আসে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের সমানাধিকার প্রতিষ্ঠিত হয় মুসলিম অমুসলিমদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বোধ করে ওঠে সকলে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হয় সর্বোপরি এই সনদের মাধ্যমে ইসলামের ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি পায় বিশ্ববাসী নিকুর ইসলামের সম্প্রীতি ভ্রাতৃত্ব পরমত সহিষ্ণুতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শ ছড়িয়ে পড়ে তো এই হচ্ছে আজকে আলোচনা শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে চার নম্বর পর্বে আমরা চার পাঁচ ছয় এই তিনটা প্রশ্নের সমাধান করেছি আমাদের আরও দুইটা প্রশ্ন বাকি আছে সাত এবং আট নাম্বার এই দুইটা প্রশ্নের সমাধান তোমরা পেয়ে যাবে আগামী পর্বে অর্থাৎ পাঁচ নাম্বার পর্বে ঠিক আছে আর অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট আমাদের চ্যানেলে তৈরি করা আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের যে পৃষ্ঠার ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে শিক্ষার্থীরা পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ